আজকের রেসিপি শীতের স্পেশাল খেজুর গুড় দিয়ে ছানার পায়েস যে কোনো পায়েসের থেকে এই পায়েসটা খুব কম সময়ে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর এই দারুণ স্বাদের খেজুর গুড় দিয়ে ছানার পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পায়েসের রেসিপিটা বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত ছানার পায়েসটি বানানোর জন্য প্রথমেই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি দুশো গ্রাম ছানা আপনার চাইলে দোকান থেকে পনির কিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাহলে আর ছানা কাটানোর প্রয়োজনও পড়বে না এখানে আমি এক লিটার দুধকে প্রথমে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা অফ করে দু চামচ ভিনিগার ও দু চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে কাটিয়ে ছানায় পরিণত করে নিয়েছিলাম আর ছানাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো রকমের টকভাব না থাকে এখন ছানাটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা ভাব না থাকে মানে ছানার মধ্যে কোনো রকম দলা না থাকে এইভাবে মসৃণ করে তিন থেকে চার মিনিট মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাটা খুব সফট হয়ে গেছে এখন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিতে হবে যদি এরকম একটা বলের মতন হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন মেখে নেওয়া ছানাটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচের মতন ঘি ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এই ঘি দেওয়ার কারণে পায়েসটা খেতে অনেক বেশি ভালো হয় এবার আমি এক মুঠোর মতন দিয়ে দিলাম কাজু বাদাম এখানে প্রায় আট থেকে নটা কাজু বাদামকে হাফ করে ভেঙে নিয়েছিলাম সেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর চোদ্দো পনেরোটার মতন দিয়েছি কিশমিশ আপনারা চাইলে আরও একটু বেশি করেও দিতে পারেন বা কম করেও দিতে পারেন আর না হলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তবে এই পায়েসটি বাড়ানোর জন্য এখানে আমি শুধুমাত্র কাজু বাদাম ও কিশমিশই নিয়েছি আপনারা চাইলে পেস্তা আলমন্ড সব কিছুই নিতে পারেন যে কোনো ড্রাই ফ্রুটস এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজুবাদাম ও কিশমিশগুলোকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম হালকা লাল কালারের ভাজা হয়ে গেছে তখন কাজুবাদাম ও কিশমিশগুলোকে তুলে একটা বাটের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় আর এইভাবে ঘিয়ে যদি ভেজে আগে থেকে রেখে দেওয়া হয় তাহলে স্বাদও ভালো হয় আর খেতেও ভালো লাগে ফ্লেমটা একেবারেই লোতে আছে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপের মতন জল এখানে প্রায় তিনশো এম মতন জল দিলাম এখানে মেজারিং কাপের এক কাপ মানে দেড়শো এম এল জল আছে তাই এখানে আমি তিনশো এম মতন জল দিয়েছি যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ দিলাম যতটা আমি জল নিয়েছিলাম তার হাফ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলানা পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে গুঁড়ো দুধগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে গুঁড়ো দুধগুলো দলাও পাকিয়ে যাবে না আর খুব ভালো করে জলের সঙ্গে মিশে যাবে তাই ফ্লেমটা লোতেই রাখতে হবে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে কোনো রকম দলাও নেই এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে যাতে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর এই সময় আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি যাতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে খুব ভালো করে এলাচ দুটোকে মিশিয়ে নিতে হবে আর প্রথম থেকে এলাচটা দিয়ে দিলাম এতে এলাচের স্বাদ ও গন্ধ দুটোই অনেক বেশি হবে আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম কারণ পায়েসের মধ্যে কাজু কিশমিশগুলো একটু রান্না হয়ে নরম হয়ে গেলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আগে থেকে কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে দু একটু ঘন হয়ে হয়ে যায় রান্না করে নিয়েছিলাম আগে থেকে একটু ঘন গেছে এখন আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেই পুরো ছানাটাই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে করে দিয়েছি লো ফ্লেমে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো পায়েসের থেকে ছানার এই পায়েসটা বানানো একেবারেই সহজ আর বানাতে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না খুব সহজে যে কেউ অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর উপকরণও খুব বেশি প্রয়োজন পড়বে না এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধরা বানিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও পায়েসটা রেডি করে নিতে পারেন নাহলে গুঁড়ো দুধ দিয়ে যদি পায়েস বানানো হয় পায়েসটা খেতে অনেক বেশি ভালো হয় তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধরা বানিয়ে পায়েসটা বানানো দেখালাম আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও পায়েসটা বানিয়ে নিতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছিলাম আপনারা সেই অনুযায়ী লিকুইড দুধটা নিয়ে নিতে পারেন তবে লিকুইড দুধ নিয়ে পায়েসটা বানালে একটু বেশি টাইমের প্রয়োজন পড়বে কারণ লিকুইড দুধটাকে আগে একটু ঘন করে নিতে হবে তারপরে কিন্তু ছানাটা দিতে হবে খুব ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে মসুরের কোনো রকম ছানার দলাও নেই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন খেজুর গুড় মিষ্টিটা আপনারা কম বেশিও করতে পারেন যদি আপনাদের বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে বেশি মিষ্টি দেবেন কম মিষ্টি পছন্দ হলে কম মিষ্টি দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে গুড়টা আমি একটু শেষের দিকেই দিলাম কারণ প্রথম থেকে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যাবে তাই ছানা দেওয়ার পরেই গুড়টা দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এতে পায়েসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে এই পদ্ধতিতে খেজুর গুড় দিয়ে ছানার পায়েসের রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পায়েসটা খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখন শুধু ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে শুধু নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে তাহলে ছানার পায়েসটা রেডি হয়ে যাবে এবার আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর মিশ্রণটাও একটু একটু করে ঘন হয়ে যাচ্ছে এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে কালারটা পায়েসের আরও চেঞ্জ হয়ে যাবে মিশ্রণটাও আরও ঘন হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পায়েসটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে তাই ফ্লেমটা অফ করে পায়েসটাকে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে ছানার পায়েসটা ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা দেখুন পায়েসটা আগে থেকে আরও একটু ঘন হয়ে গেছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের ছানার পায়েসটা একেবারেই রেডি আর এই খেজুর গুড় দিয়ে ছানার পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি বাড়ির ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে